আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেক ভাই আর কি জানতে চাচ্ছেন যে আসলে ভাই বর্তমানে মালয়েশিয়াতে ফার্নিচার কোম্পানিতে গেলে কাজ পাবো কিনা, বা কয় ঘন্টা ওভারটাইম হচ্ছে, বা বিভিন্ন রকম মানে সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাচ্ছেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করব যে আসলে মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে বর্তমান কী রকম সুযোগ সুবিধা বা কি ধরনের ওভারটাইম হচ্ছে, আসলে আসলে আপনারা কাজ পাবেন কিনা এ টু জেড। তবে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। যেমন দেখেন, বর্তমান মালয়েশিয়াতে কিন্তু আসলে কাজ কম, এটা সবাই জানে, যারা দেশে আছে তারাও জানে, ঠিক আছে? কারণ বিভিন্ন সময় বিভিন্নভাবে খবর পাচ্ছে যে মালয়েশিয়াতে কাজ কম, ফার্নিচারেও কাজ কম, বা যে কোনো প্রতিষ্ঠানেই বর্তমান প্রচুর কাজ কম। এবং কলিং বিষয়েও যারা নতুন আসতেছে এরাও কিন্তু আসে কাজ ঠিক মতো পাচ্ছে না, 2 মাস 3 মাস এরকমভাবে কিন্তু বসে আছে। তো ফার্নিচার কোম্পানি দেখেন, কিছু কিছু কোম্পানি আছে একদম শুধু 8 ঘন্টা ডিউটি হয়, শুধু বেসিক ডিউটি হইতেছে, কিন্তু এরপরে আর কোনো ডিউটি করাইতেছে না। কারণ কাজ থাকলে তো আপনাদেরকে বেশি ওভারটাইম দিবে বা বেশি ডিউটি করাবে, তাই না? যেমন কিছু কিছু কোম্পানি আছে 8 ঘন্টা ডিউটি করাইতেছে, কিছু কিছু কোম্পানি আছে হয়তো বা একটু কাজের চাপ আছে 2 ঘন্টা ওটি দিচ্ছে। তো যারা মানে 2 ঘন্টা ওটি দিচ্ছে তারা মোটামুটি কিছু টাকা বেতন বেশি পাচ্ছে, আর যারা শুধু বেসিক ডিউটি করতেছে 1500 রিঙ্গিত বেসিক বেতন মালয়েশিয়া, এটা কিন্তু আসলে সবাই জানে, তাই না? তো শুধু ওই বেতন নিয়ে কিন্তু খুশি থাকতে হচ্ছে। তারপরেও অনেক, আমি মনে করি যে অনেক ভাগ্য ভালো, তো যারা ফার্নিচার কোম্পানিতে আসতে চাচ্ছেন, আমি মনে করি এই সময় মালয়েশিয়াতে না আসাটাই সবচাইতে ভালো। কারণ এই সময় আপনি যে কোনো কোম্পানি নামে আসবেন বা কলিং বিষয়ে আসবেন, আসার পরে কিন্তু আপনি ঠিকঠাক মতো মানে কাজ পাবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, কখনোই ঠিকঠাক মতো কাজ পাবেন না। তাই যারা আসার চিন্তা ভাবনা করতেছেন, আমি মনে করি যে আপাতত বিরত থাকেন, যখন মালয়েশিয়ার পরিস্থিতি ভালো হয় বা আবার যদি কলিং ভিসা খোলে তখন আসতে পারে। আর এখন তো দেখা যাচ্ছে যে কলিং ভিসা নিয়োগ অনুমতি কিন্তু মালয়েশিয়া থেকে বন্ধ আছে, এটা কিন্তু খোলা না। হয়তোবা যে ভিসাগুলো বাংলাদেশে গেছে ওইগুলোর মারফতে মানে আপনারা আসতে পারবেন যে কোনো কোম্পানির নামে, কিন্তু আসলে কি হবে? আসলে যদি আপনারা কাজই না পান তাহলে সেই মালয়েশিয়া আসে লাভ কি, তাই না? 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আপনারা মালয়েশিয়াতে আসবেন, আসার পর যদি কাজ না পান 2 মাস 3 মাস বসে থাকা লাগে, তাই না? বসে থাকার পরে যদি কাজ না পান তাহলে আপনাদের পরিস্থিতিটা কি দাঁড়াবে? কারণ আপনার টাকা 5 লাখ 6 লাখ টাকা কিন্তু নিজের বাপের টাকা দিয়ে কেউ আসে না, চাই সুদের পর আনে বা ধার ধার দি না করে আনে, তাই না? এরকমভাবে কিন্তু 5 লাখ 6 লাখ টাকা দিয়ে কিন্তু মানুষ আসতেছে। তাই আমি যে পরামর্শটা দেব, আপনারা আপাতত আশা বাদ দেন, কারণ মালয়েশিয়াতে কাজ একদমই নাই। আসলে শুধু বেসিক ডিউটি করা লাগবে, আর যদি বসাতে হয় বসা রাখে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? তেই হলো বর্তমান মানে বর্তমান মালয়েশিয়া ফার্নিচার কোম্পানি বা যে কোনো কোম্পানি বলেন না কেন, এইরকম পরিস্থিতি চলতেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন।